গত 15 দিন আগে যে ডলুত গেছিলাম, আওয়ার সময় রাত্রি 11টা বাজি গেছে। আমি মজুমদার বাজার ব্রিজে, ব্রিজের এখানে আমি আওয়ার পরে হঠাৎ দেখি একটা ব্ল্যাক কালারের তার দিকে সাই রং দিচ্ছে, সাই রং দিয়ে হঠাৎ তারা দুইজন নামছে। একজন এসে ইউনিফর্ম লাগাইলে আর্মির মতো ড্রেস, একজন সিভিল ড্রেসে নামছে, আমি হিন্দিতে কথা কইছে, স্যার উসকা গাড়ি পে পেপারিং কে তো। আমি হঠাৎ ডরাই গেছি, রাত্রি 11টার সময় আমার কিরম আটাই দিছে, দুইজনে একটাই যে তার লইয়া, আমি মনে কোনো বড় অফিসার হচ্ছে, আমার কাছে আমার লাইসেন্স খুঁজাইছে, লাইসেন্স দিছি, ইন্স্যুরেন্স দিছি, সবটা দিছি, দেওয়ার পর ওটা পেপারিং কিনে কই আমার টর্চার শুরু করছে, এখন থানা যেতে লাগবো তাহলে, তখন আমি ডরাই গেছি, কই থানাত না গিয়া। এরপর বললাম স্যার পেপারিংগুলো তো ফাইন আছে, ফাইনটা আমি অনলাইন দিলাই, ওটাও কাছে অনলাইনে তো না, অফলাইন পেমেন্টটা দিল, তখন আমি রিসিট কই আমরা রিসিট লইয়া গুড়িনি, তখন আমি ফাইন 2000 টাকা দিলাইছি। তার মধ্যে আসলো অন ডিউটি পুলিশ, সাইরং লাগাইলে আসলো, পুলিশকে পরিচয় দিছে, দুইজন আসলে, একজন ভিতরে আসলো যেটা আমি দেখতে পারছি না, ড্রেস লাগাইলে একজন আসলো আর একজন সিভিল ড্রেস, বাড়ি হইলে গিয়া দয়াপুর, হে ভিডিওত ভাইরাল হয়েছে একটা, তার ভিডিও দেখিয়ে পরে হেতো কোনো পুলিশ না, অভিযোগ হইলে এটা কোনো তারা পুলিশ না, প্রশাসন না, তারা গাড়ির মধ্যে সাইরং লাগাইয়া এরকম টাকা লয়, এদিকে পেট্রোলিং মারে, হেতো অনেক দিন এদিকে পেট্রোলিং মারে, এই গাড়িটা অনেক সাইরং বাজায় যায়, আমরা চড়াইয়া সরি যাই আছি, আমি লঙ্গে অটো চালাই, দুর্গাটি প্যাসেঞ্জার একজন পাইছি, আমি লইয়া ডলুত যাই, ডলু সারিয়া একটু আগে মানে পাম্প আছে না, ওই মানে এখানে গিয়া তেল ভরিলি, পরে দেখি মানে ওই যে থার একটা আইছি ওদিকে, মানে আইয়া আমার মানে আটাইছে, আমার কত লাইসেন্স দেখা, আমি পরে লাইসেন্স দেখাইছি, আমার ইন্স্যুরেন্স আছে নি, মানে তুই ফাইন দে, আমি বললাম কিওর ফাইন স্যার, মানে আমরা তো মানে গরিব মানুষ, আমরা তো অটো চালাইয়া চলি, এ বললো না না মানে 1000 টাকা তোর দেওয়া লাগবে, কইছি পুলিশে, পুলিশের মানুষ, তারা পুলিশ, গাড়ির মধ্যে হাইরং লাগাইলে আসলো স্যার, 500 টাকা নিয়েছে আমার কাছ থেকে। গত 15 দিন আগে যে ডলুত গেছিলাম, আওয়ার সময় রাত্রি 11টা বাজি গেছে, আমি মজুমদার বাজার ব্রিজে, ব্রিজের এখানে আমি আওয়ার পরে হঠাৎ দেখি একটা ব্ল্যাক কালারের তার দিকে সাই রং দিচ্ছে, সাই রং দিয়ে হঠাৎ তারা দুইজন নামছে, একজন এসে ইউনিফর্ম লাগাইলে আর্মির মতো ড্রেস, একজন সিভিল ড্রেসে নামছে, আমি হিন্দিতে কথা কইছে, স্যার উসকা গাড়ি পে পেপারিং কে, তখন আমি হঠাৎ ডরাই গেছি, রাত্রি 11টার সময় আমার কিরম আটাই দিছে, দুইজনে একটাই যে তার লইয়া, আমি মনে হচ্ছে কোনো বড় অফিসার হচ্ছে, আমার কাছে আমার লাইসেন্স খুঁজাইছে, লাইসেন্স দিছি, ইন্স্যুরেন্স দিছি, সবটা দিছি, দেওয়ার পর ওটা পেপারিং কিনে কই আমার টর্চার শুরু করছে, এখন থানা যেতে লাগবো তাহলে, তখন আমি ডরাই গেছি, কই থানাত না গিয়া। এরপর বললাম স্যার পেপারিংগুলো তো ফাইন আছে, ফাইনটা আমি অনলাইন দিলাই, ওটাও কাছে অনলাইনে তো না, অফলাইন পেমেন্টটা দিল, তখন আমি রিসিট কই আমরা রিসিট লইয়া গুড়িনি, তখন আমি ফাইন 2000 টাকা দিলাইছি। তার মধ্যে আসলো অন ডিউটি পুলিশ, সাইরং লাগাইলে আসলো, পুলিশকে পরিচয় দিছে, দুইজন আসলে, একজন ভিতরে আসলো যেটা আমি দেখতে পারছি না, ড্রেস লাগাইলে একজন আসলো আর একজন সিভিল ড্রেস, বাড়ি হইলে গিয়া দয়াপুর, হে ভিডিওত ভাইরাল হয়েছে একটা, তার ভিডিও দেখিয়ে পরে হেতো কোনো পুলিশ না, অভিযোগ হইলে এটা কোনো তারা পুলিশ না, প্রশাসন না, তারা গাড়ির মধ্যে সাইরং লাগাইয়া এরকম টাকা লয়, এদিকে পেট্রোলিং মারে, হেতো অনেক দিন এদিকে পেট্রোলিং মারে, এই গাড়িটা অনেক সাইরং বাজায় যায়, আমরা চড়াইয়া সরি যাই আছি। আমি লঙ্গে অটো চালাই, দুর্গাটি প্যাসেঞ্জার একজন পাইছি, আমি লইয়া ডলুত যাই, ডলু সারিয়া একটু আগে মানে পাম্প আছে না, ওই মানে এখানে গিয়া তেল ভরিলি, পরে দেখি মানে ওই যে থার একটা আইছি ওদিকে, মানে আইয়া আমার মানে আটাইছে, আমার কত লাইসেন্স দেখা, আমি পরে লাইসেন্স দেখাইছি, আমার ইন্স্যুরেন্স আছে নি, মানে তুই ফাইন দে, আমি বললাম কিওর ফাইন স্যার, মানে আমরা তো মানে গরিব মানুষ, আমরা তো অটো চালাইয়া চলি, এ বললো না না মানে 1000 টাকা তোর দেওয়া লাগবে, কইছি পুলিশে, পুলিশের মানুষ, তারা পুলিশ, গাড়ির মধ্যে হাইরং লাগাইলে আসলো স্যার, 500 টাকা নিয়েছে আমার কাছ থেকে।